আলাইকুম আজ আমি আপনাদের জন্য নাবি শ্যামাই রান্না করার রেসিপি নিয়ে এসেছি কিভাবে খুবই সুস্বাদু করে এবং খুবই সহজে নাবির শ্যামাই বানাবেন সেটা আজকে দেখাবো নাবির শ্যামাই রান্না করতে প্রথমে আমি শ্যামাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর এখানে আমি লাচ্চা শ্যামাই নিয়েছি আমি একটা প্যানে নিয়ে নিলাম টু টেবিল স্পুন পরিমাপ ঘি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন এখন ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুই প্যাকেট শ্যামাই দিয়ে দিচ্ছি এখানে চারশো গ্রাম শ্যামাই আছে চুলোর জালটা এই সময় একদম কমানো থাকবে কারণ শ্যামাইগুলো ঢালতে গিয়ে যদি চুলোর জল বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচ দিয়ে শ্যামাইটা পুড়ে যাবে এখন শ্যামাইটা একটু নেড়ে দিচ্ছি চুলোর জালটা এখন আমি মিডিয়াম আছে নিয়ে আসব। নেড়ে দেওয়ার পর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ চিনি আর দিয়ে দিব ফাইভ টেবিল পরিমাপ গুঁড়ো দুধ এখানে আমি নিডো গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি পনেরো মিনিটের মতো চোলোর উপরে জাল দিয়ে নেব যখন গুঁড়ো দুধ এবং চিনিটা শ্যামায়ের সাথে মিশে যাবে ঠিক তখনই আমি নামিয়ে নেব আর অবশ্যই খেয়াল করতে হবে শ্যামাই যেন পুড়ে না যায় তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না শ্যামাই ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি যে বাটিতে আমি শ্যামাইটা সেট করব সেই বাটিতে এখন গরম শ্যামাইটা আমি প্রথমেই সেট করে নিচ্ছি বাটির মধ্যে আমি শ্যামাইটা এমনভাবে সেট করব। যেন বাটিতে তিনটা লেয়ার একদম সমান সমান করে হয় সেই জন্যে আমি প্রথম লেয়ারটা ঠিক এভাবে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় অর্ধেক শ্যামাই দিয়ে সেট করে নিলাম এবং স্পুন দিয়ে খুব সুন্দর করে একটু সমান করে নিতে হবে এখন আমি বাকি যে অর্ধেক শ্যামাই ছিল সেই শ্যাময়ের থেকে কিছু অংশ অন্য একটা বাটিতে নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাপ শ্যামাই আমি এই প্যানের মধ্যে রেখে দিয়েছি এখন চুলোটা আবার অন করে দিচ্ছি এর সাথে আমি অল্প পরিমাণে খাবার রং দিয়ে দিলাম এখন আমি এই শ্যামাইটাকে চুলোর উপরে রঙ সহ একটু ভেজে নেব অন্য একটা বাটিতে শ্যামাইটা নিয়ে নেব এখন নোয়াবি শ্যামাই বানানোর জন্য একটা ক্রিমের দরকার হয় সেই ক্রিমটা এখন আমি খুব সুন্দর করে বানিয়ে নেব আমি একটা প্যানে এক কেজি পরিমাপ দুধ জাল দিয়ে নিয়েছি এখন দুধটা যখন দেখেছি অনেকখানি ঠান্ডা হয়ে গেছে মানে হালকা কুসুম গরম আছে ঠিক তখনই আমি এই প্যানটার মধ্যে নিয়ে নিলাম চুলোর জাল এখন বন্ধ আছে আমি আগে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব তারপর চুলোটা আমি অন করে দিব এই দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন পরিমাপ পাউডার মিল্ক এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাপ দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম এখানে আমি সিক্স টেবিল স্পুন ডাবল ক্রিম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেব তবে মিষ্টিটা হচ্ছে যা যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে আপনি একটু টেস্ট করে যদি মনে হয় যে না আরেকটু মিষ্টি লাগবে তখন কিন্তু আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা যদি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে মনে হয় যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস গুটি হয়ে গেছে গরমের জন্য অনেক সময় ভুল হতেই পারে বেশি গরমে দিয়ে দিতে পারেন ভয় পাবেন না হ্যান্ড ব্লেন্ডার দিয়ে জাস্ট একটু ব্ল্যান্ড করে নিলেই কিন্তু সব গুটি গুটি চলে যাবে এখন খুব ভালোভাবে মিশিয়ে চুলোটা অন করে দিলাম জাল দিতে দিতে দেখবেন ঠিক এমন ঘন হয়ে গেছে আর অবশ্যই নাড়া দিয়ে দিয়ে কিন্তু জালটা দিতে হবে তা না হলে পাতিলের তলতে লেগে যাবে ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে যখন দেখবেন বলক চলে আসছে এবং কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে ঠিক তখনই চুলাটা নিভিয়ে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এই ক্রিমটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে সেজন্য কনসিস্টেন্সিটা ঠিক এমন অবস্থায় কিন্তু চোলাটা নিভিয়ে দিতে হবে আমি এখন এর সাথে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ যে কোনো মিষ্টি খাবারে যদি চিমটি পরিমাণ লবণ দিয়ে দেন তাহলে কিন্তু সেই মিষ্টিটা খেতে ভালো লাগে তো এখন আমার ক্রিমটা রেডি হয়ে গেল একটু নেড়ে চেরে হালকা ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমি শ্যামাইয়ের উপরে এই ক্রিমটা এখন দিয়ে দেব বড় বাটিতে অথবা এরকম ছোট ছোট বাটিতেও আপনারা নোয়াবি কিন্তু সাজিয়ে নিতে পারেন এখন আমি দুটো বাটিতেই ক্রিমটা ঢেলে নিচ্ছি এখন আমি এর উপরে যে স্যাময়টা বাটিতে রেখেছিলাম সেই স্যাময়টা উপরে দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু একটু সমান হবে তবে ক্রিমের লেয়ারটা একটু বেশি করে দেওয়া যেতে পারে তাহলে শ্যামাইটা যখন খাবেন তখন কিন্তু খেতে বেশি ইয়ামি হবে এখন যে কালার দিয়ে শ্যামাইটা বানিয়ে রেখেছিলাম সেই শ্যামাইটা এবং নর্মাল শ্যামাইটা দুটো দিয়ে ঠিক এভাবে পুরো ক্রিমটাকেই কভার করে নেব দুটো বাটি আমার শ্যামাই এবং ক্রিম দিয়ে সাজানো হয়ে গেল এখন আমি এর উপরে দিয়ে দিব বাদাম কুচি বাদাম কুচি দেওয়ার ফলে এই নওয়ি শ্যামাইয়ের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আমি এখানে পেস্তা বাদাম এবং কাজু বাদামটা নিয়েছি আপনারা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে দিতে পারবেন হয়ে গেল আমার খুবই সুস্বাদু নী শ্যামাই স্যামাইটাকে তিরিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপর যদি পরিবেশন করেন তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে এখন নবী স্যামাইটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা আসলে কেমন হয়েছে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ